এলাকার মানুষের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে এবং তাদের ঠিকমতো পরিষেবা দেওয়ার লক্ষ্যে সোমবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক নিশীথ কুমার মালিক বর্ধমান এক নম্বর ব্লকের বেলকাশ গ্রাম পঞ্চায়েতের ফকিরপুরে একটি বিধায়ক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন। বিধায়ক জানান, প্রতি মাসের শেষ সোমবার তিনি এই বিধায়ক সহায়তা কেন্দ্রে উপস্থিত থেকে মানুষের বিভিন্ন অভাব অভিযোগ শুনবেন। তো আজকের এই অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আমাদের ব্লকের অভিযোগ কার্যালয় বা আমার বিধায়ক সহায়তা কেন্দ্র, একটা আমাদের কাছে মন্দির বলুন, মসজিদ বলুন, গির্জা বলুন, যেখান থেকে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদিত হয় সেই অফিসে। সেই অফিস আজকে তার শুভ উদ্বোধন হচ্ছে বিধায়ক জনসেবা নাম দিয়ে। তার একটা কারণ হচ্ছে আমরা তো সকলে, আমরা তো আমাকে 11 সালে দেখেছেন আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, জিততে পারিনি আমাদের আশীর্বাদে। 16 সালের নির্বাচনে আমাদের দোয়া আমাদের আশীর্বাদে আমি নির্বাচন হয়েছিলাম প্রথম বিধায়ক। তারপর আবার 21 সালের নির্বাচনে আমাকে আবার মাননীয় মুখ্যমন্ত্রী আমার উপর ভরসা রেখে আমাকে প্রার্থী করেছিলেন এবং আপনাদের আশীর্বাদে আপনাদের দোয়ায় আবার কিন্তু নির্বাচিত হয়েছি। 2 বার বিধায়ক নির্বাচিত হয়েছি আমি আপনাদের আশীর্বাদে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার তিনি বাংলার শাসনভার। এদিন বিধায়ক সহায়তা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ কুমার মালিক, ব্লক সভানেত্রী কাকুলি গুপ্ততা, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য, অঞ্চল সভাপতি দিলীপ চক্রবর্তী সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এদিন বিধায়ক ফিতে কেটে বিধায়ক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন। আজকে আমাদের বেলকা সংসদ ফকিরপুরে আমাদের যে বিধায়ক সহায়তা কেন্দ্র উদ্বোধন হলো, মানে ওই 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 সংসদটা অ্যাকচুয়ালি বেলকা সংসদ আমার অনেক ভিতরে, গ্রামের ভিতরে, সেই জন্য ওখানকার মানুষের অনেক সুবিধার্থে আমি প্রত্যেক মাসের শেষ সোমবার ওখানে আমি বসবো এবং আমার ব্লক সভা নেত্রী ওখানে বসে থাকবো। আমরা মানুষের সুবিধা অসুবিধার কথা শুনবো এবং এলাকার উন্নয়নের রূপরেখা তৈরি করবো ওই অফিস থেকে। সেই জন্য আজকে সেই অফিসটা উদ্বোধন হলো আমাদের ব্লক নেতৃত্ব এবং যুব আমাদের যুব সভাপতি, আমাদের ওই অঞ্চলের সভাপতি সহ আমাদের দিলীপ ইসলাম আমাদের যুব নেতৃত্ব ব্লকের অঞ্চলে সকলে মিলে আমরা আজকে অফিসে উদ্বোধন। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।